কুলা এলাকার স্বনামধন্য ক্লাব সোনালী সংঘ, তাদের দ্বারা আয়োজিত হয় প্রত্যেক বছর সোনালী ট্রফি। এই সোনালী ট্রফি ফুটবল টুর্নামেন্টটি ধলাই জেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট। এবছর এই ফুটবল টুর্নামেন্টটি 27তম বর্ষে পদার্পণ করে। 27তম সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টে রবিবার ছিল দ্বিতীয় সেমিফাইনাল খেলা। দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে শান্তিপাড়া এফসি বনাম গন্ডাতুইসা লাইমুং এফসি। খেলার ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে। লাইমুং এফসি 5টি শটে 5টি গোল করে ফাইনালের ছাড়পত্র অর্জন করে। মাঠে আসা ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড়রা খুব দারুণ ভাবে ঠান্ডা মাথায় খেলোয়াড়রা ক্রীড়াশৈলী প্রদর্শন করে। এদিকে শান্তিপাড়া এফসির লেফট উইঙ্গার খুব দুর্দান্ত ভাবে দারুণ ভাবে তাদের আক্রমণকে রোধ করে যাচ্ছেন। অনেক